2018 সালে রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই রাজ্যের জনগণের বিভিন্ন সমস্যার কথা শুনে তাদের উন্নতির লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার। কিন্তু এই উন্নতি গায়ে শুয়েছে না কতিপয় মানুষের, তাই বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকারের উন্নয়নমূলক কাজকর্মগুলো আটকাতে তৎপর হয়ে ওঠে কিছু অশুভ শক্তি। সোমবারও বিজেপির টাকারজলা মণ্ডলের উদ্যোগে আয়োজিত কার্যকর্তা সম্মেলনে অংশগ্রহণ করতে যাওয়ার পথে এমনই এক অশুভ শক্তির দ্বারা বাধাপ্রাপ্ত হন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের এই অনুষ্ঠানটিকে বানচাল করার উদ্দেশ্যে পথ অবরোধ করে তীব্রা মথা আশ্রিত কিছু দুষ্কৃতী। বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি হামলা চালানো হয় পুলিশের ওসি এবং পুলিশ কর্মীদের উপরেও। 5-6 জন বিজেপি কর্মীদের সাথে গুরুতরভাবে আহত হয়েছেন পুলিশের এক ওসিও, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারা। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতাদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল টাকারজলার বিজেপি কর্মী নির্মল দেববর্মার বাড়িতে। সে বাড়িতেও এদিন হামলা চালায় তীব্রা মথার গুন্ডারা, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সবকিছু, কিন্তু তা সত্ত্বেও আটকানো যায়নি রাজীব ভট্টাচার্যকে। অশুভ শক্তিদের বাধাকে উপেক্ষা করে সভাস্থলে পৌঁছান রাজীব ভট্টাচার্য। এদিনের এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তীব্রা মথার নেতাদের পায়ের তলার মাটি নেই, তাই তারা একটা আঞ্চলিক দলের নাম নিয়ে ত্রিপুরা রাজ্যের মাটিকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ত্রিপুরা জাতি জনজাতিদের মধ্যে যে ঐক্য রয়েছে, সেই ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে এই তীব্রা মথা। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠক প্রায় সময় হয়, তো আজকে টাকারজলা মণ্ডলের উদ্যোগে এখানে কার্যকর্তাদের নিয়ে একটা সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের মূল উদ্দেশ্য হল আগামী কিছুদিন পরেই আমাদের লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের প্রস্তুতি, আমাদের করণীয় কাজ, আমরা কীভাবে কী কাজ করব, সংগঠনের কিস্তি কী রয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমরা চাই এই সংগঠন শক্তিশালী করে আমাদের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। এবং ত্রিপুরা রাজ্যে 2টি লোকসভা আসন রয়েছে, এই 2টি আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা দেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর হাতে আমরা শক্তিশালী করব। যে আমাদের যারা কার্যকর্তা তাদেরকে আটকানো হয়েছে বিভিন্ন জায়গায়, মানে কিছু দুষ্কৃতিকারীরা আমাদের কার্যকর্তাদের পথ অবরোধ করে বসে এবং আমাদের কার্যকর্তারও প্রতিরোধ তৈরি করে সেই বাধা অতিক্রান্ত করে আমাদের এই সভাস্থলে এসছে। তো আসলে অ্যাকচুয়ালি ত্রিপুরা রাজ্যে যেই দলেই যত বিরোধিতাই থাক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সক্রিয় রয়েছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। কারণ সত্য, আমাদের 2টি বিধানসভা উপনির্বাচন হয়েছে, সেখানে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয় হয়েছে। এটাই প্রমাণিত যে ত্রিপুরা রাজ্যে অন্য কোনো দল নয়, একমাত্র ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের পূর্ণ আস্থা রয়েছে। 2024 সালে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্ত করতে রাজ্যে 2টি আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে দলের কার্যকর্তাদের নিয়ে বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করা সহ সংগঠনকে আরও মজবুত করতে বিভিন্ন আলোচনা করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলায় এই কার্যকর্তা সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, টাকারজলা যুব মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।